করোনা আবহে লকডাউনের সংকটময় পরিস্থিতিতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের কাটনা গ্রামে আদিবাসী কেএমএস বিদ্যাপীঠে প্রায় 200 জন আদিবাসী ছাত্রছাত্রীদের হাতে বিভিন্ন শিক্ষা সামগ্রী, শুকনো খাবার, মাস্ক, স্যানিটাইজার সহ আরো অন্যান্য সামগ্রী তুলে দিল নিখিলবঙ্গ শিক্ষক সমিতির বালুরঘাট মহকুমা কমিটির শিক্ষকগণ। এদিন উপস্থিত ছিলেন আদিবাসী কেএমএস বিদ্যাপীঠের প্রধান শিক্ষক অপূর্ব সেন, শিক্ষক সমিতির মহকুমা সম্পাদক ভজন সাহা সহ অন্যান্য শিক্ষক। এ বিষয়ে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সদস্য ভজন সাহা বলেন, আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি বালুরঘাট মহকুমার শাখার উদ্যোগে আজকে আমরা আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের কিছু করোনা এই যে উদ্ভূত পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা ছাত্রছাত্রীদের কিছু সাহায্য করছি। তার মধ্যে আছে মাস্ক, স্যানিটাইজার, খাদ্য সামগ্রী, শিক্ষা সামগ্রী, এরকম পানীয় জলের বোতল, এগুলো সব আমরা ছাত্রছাত্রীদের আমরা তাদেরকে সাহায্য আমরা করছি। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, আমার নিউজ। বিশিষ্ট শিক্ষাবিদ অসীম কুমার লাহার উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম অত্যাধুনিক মানের বাংলা মাধ্যম বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করল এএনপি রাজপুর পাবলিক স্কুল। আমাদের এই অত্যাধুনিক মানের বিদ্যালয়ে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা ডিজিটাল ক্লাসরুমে শিক্ষাদান করা হয়। সেই সঙ্গে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কম্পিউটার শিক্ষা, নাচ, গান, অঙ্কন, শরীরচর্চা অত্যন্ত যত্নের সঙ্গে শেখানো হয়। এর পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য মেডিকেল চেক আপ, স্কুল বাস, পরিশ্রুত পানীয় জল, গ্রন্থাগার এবং সিসিটিভি ক্যামেরারও ব্যবস্থা রয়েছে। আমাদের এএনপি রাজপুর পাবলিক স্কুলে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। তাই আপনার সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিতভাবে গড়ে তুলতে আজই আসুন এএনপি রাজপুর পাবলিক স্কুলে। আমাদের ঠিকানা এএনপি রাজপুর পাবলিক স্কুল, তপন, থানা মোড়, দক্ষিণ দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7797416136। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই আসুন আমাদের এএনপি রাজপুর পাবলিক স্কুলে।